তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটা কিন্তু একদম শর্ট হবে, একদম শর্ট, হয়তো 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। জাস্টলি আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তুমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো এখন অনেক বলবে ভাই এটা কেন শেখানো দরকার, এটা কেন শিখবো, তাই না? এটা কেন শিখবো, সরি, এটা কেন শিখবো, এটা আমাদের শেখানোর কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। কেন দরকার আছে সেটা তুমি এই ভিডিওর পরের ভিডিও যখন এডিটিং শিখবা, সেই এডিটিংয়ের জন্য তোমার কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? তাই এটা তুমি আজকে মনোযোগ দিয়ে তুমি তোমাকে অবশ্যই কিন্তু ওই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শিখতে হবে। তো আমি একদম সহজ প্রসেস দেখাই দিব। অনেক কী করে মানে সরাসরি দাগ টেনে টেনে করে, তো এটা করাটা একটু ডিফিকাল্ট আর এটা করতে অনেক সময় প্রয়োজন। কিন্তু আমি একদম ইলেকট্রনিক প্রক্রিয়ায় সরাসরি মানে একটা জাস্ট একটা ওয়েবসাইট ইউজ করে আমি সেটা করে ফেলবো। তো চলো প্রথমে আমরা চলে যাই গুগলে। আমরা গুগলে চলে গেলাম। এই ভিডিও রিমুভ কেন করবো? কারণ হচ্ছে যখন আমরা এডিট করবো, এডিট করার ক্ষেত্রে তোমার ছবি বা যে কোনো একটা ইউটিউবের লোগো বা তুমি পাচ্ছ না এরকম লোগো, অর্থাৎ তোমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবে, তোমার ছবির ব্যাকগ্রাউন্ড বা কোনো ওয়েবসাইট কোনো একটা কী বলে এটা কোনো একটা ওয়েবসাইটের একটা সুন্দর লিঙ্ক দেখছো, ওই লিঙ্কটা বা একটা সুন্দর ফটো দেখছো, তুমি ওইটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা তোমার নতুন ছবিতে অ্যাড করবে, ওইটাতে কাজ লাগবে। তো তুমি সেটা আগামী ভিডিওতে দেখবে, মানে বিগত আগামী যে ভিডিওগুলো আসবে অর্থাৎ এরপরের ভিডিওতে আমি এডিটিং নিয়ে কথা বলবো, ওই এডিটিংয়ে তুমি দেখবে। তো আমি এটা নিয়ে আলাদা কেন কথা বলতেছি, কারণ হচ্ছে এই জিনিসটা আমার মনে হচ্ছে আলাদা কথা বলা দরকার। কারণ হচ্ছে যে ছোটোখাটো বিষয়ে আমার তুমি তোমাকে যদি আমি বেসিক ছোটোখাটো বেসিকগুলো না দিই তাহলে কিন্তু তুমি আটকে যাবা, ঠিক আছে? তো তোমার এখানে তুমি এখানে সার্চ বাটনের মধ্যে লিখবা। তো আমরা শুরু করতেছি রিমুভ। এই যে রিমুভ বিজি লিখলেও চলে আসবে। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আমি এটা ক্লিক করে দিব, ঠিক আছে? রিমুভ বিজি লিখলেও তোমার ওই যে মানে একটা লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমার চলে আসবে। আচ্ছা তাও আমি দেখাই দিচ্ছি। যেমন আমি এখানে লিখে দিব রিমুভ বিজি, এটা দিলাম, হ্যাঁ ক্লিক করলাম এখানে। দেখো আমাকে কিন্তু একটু ওয়েট করো, সেম জায়গায় নিয়ে আসে। তুমি রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলেও তোমাকে এই জায়গায় নিয়ে আসবে। রিমুভ বিজি লিখিও, তুমি রিমুভ বিজি লিখিও তোমাকে এই জায়গায় নিয়ে আসবে। সরাসরি এখানে আপলোড ইমেজে ক্লিক করবে, আপলোড ইমেজে ক্লিক করবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে করবে, ঠিক আছে? আজকে তোমার একটা ফটো তুমি পারছো কি না এরকম একটা ফটো তুমি কী করবে, তোমার আজকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তুমি কী করবে এরকম একটা ফটো তৈরি করবে, তোমার একটা ফটো তৈরি করে তুমি আমাকে পাঠাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক আজকের ক্লাসটা করে আর কি, ঠিক আছে? তাহলে আমি বুঝে নিব যে তুমি এটা শিখতে পারছো। এখানে ব্রাউজে ক্লিক করবে, ব্রাউজে ক্লিক করার পর সরাসরি তোমাকে তুমি চলে যাবা এই যে টি ডট ডট অংশ দেখতেছো না, এই অপশনে চলে যাওয়া। সুন্দর মতো এখানে গ্যালারি অপশন দেখতেছো, তোমার ফটো, আমার এখানে গ্যালারি না ফটো আর কি, সেম আর কি, তোমার গ্যালারি অপশনে চলে যাবা। তো আমি সুন্দর করে এই ছবিটা আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম, তোমার যে ছবি তুমি সেটা সিলেক্ট করে দিবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখো এই যে সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন এটাকে কিন্তু তোমাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড এইচডি করার দরকার নেই, ডাউনলোড অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেখো ডাউনলোড হয়ে গেছে। তো এখন তুমি সরাসরি তোমার গ্যালারিতে চলে যাও। আমি আমার গ্যালারিতে চলে গেলাম, চলে যাওয়ার পরে এই যে আমি আমার এই অপশনে চলে গেলাম, দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে, ঠিক আছে? সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই আর কি বিষয় আজকে আশা করি দেখাতে পারছি। এখন কেউ জিজ্ঞেস করে না ভাই এটা আমাদের কেন শিখালেন, এটা তোমার অবশ্যই তুমি যদি বেসিক জিনিসগুলো না ধরে রাখো তাহলে কিন্তু আমার এডিটিং তোমাকে যখন আমি এডিটিং শিখাবো তখন তুমি তোমাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমি আর অ্যাড করবো না, ওইটা সরাসরি আমি মানে ফটোর মধ্যে অ্যাড করে দিব। অর্থাৎ এডিটিং অপশনে যখন আমি কাজ করবো তখন আমি তোমাকে আর এক্সট্রা করে আমার মানে ছবিটার আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে রিমুভ করে দেখাবো না। তাই আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া যায়, তাই আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে? খুব শর্টে ভিডিওটা হয়েছে। তুমি তোমার হোমওয়ার্কটা কিন্তু যথাসময়ে জমা দিবা। আজকে তোমার হোমওয়ার্ক হচ্ছে তুমি তোমার একটা ফটো এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে তুমি পাঠাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।